নারী ও পুরুষের নোংরা কিছু রোগ দূর করতে পারে এই গাছ। বন্ধু, স্ক্রিনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম সিটকি গাছ। অনেক এলাকায় এটিকে দাঁত মাজনের গাছ বলে। ইতিমধ্যে আপনি জেনে গেছেন এই গাছটি মোটামুটিভাবে গ্রামে বেশি পাওয়া যায়, গ্রামের ঝোপঝাড় জঙ্গলে বেশি পাওয়া যায়, বড় বড় রাস্তার পাশে লক্ষ্য করা যায়, পুকুর পাড়ে পাওয়া যায়। বন্ধু, এই গাছটি এতটাই ভালো যে আপনার শরীরে বিশাল বিশাল কিছু পরিবর্তন এনে দিতে পারে। আপনার শরীরে বাজে কিছু রোগ আপনি স্থায়ীভাবে দূর করতে পারে এই গাছের মাধ্যমে। আমাদের শরীরে যেসব নোংরা রোগগুলো জন্ম নেয়, বিশেষ করে আমাদের কিছু ভুলের কারণে, হস্তমৈথুন নামক বাজে এই নোংরা কাজের কারণে আমাদের শরীরে বিশাল বিশাল রোগ দেখা দেয় বন্ধু, যেটা আমাদের অনেক দুঃখদায়ক এবং বেদনাদায়ক কিছু ঘটনা তৈরি হয়ে যায়। এই হস্তমৈথুনের কারণে শরীরে নানান ধরনের ক্ষতি দেখা দিতে পারে বন্ধু। যদি আপনি নিয়মিত হস্তমৈথুন করেন, দেখবেন যে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, আপনার খাদ্যে রুচি আসবে না, ঠিকঠাক মতো ঘুম আপনার চোখে আসবে না, হাত পা জ্বালা পোড়া করবে, ভালো মতো খেতেই পারবেন না, কুষ্ঠ কানিষ্ঠ বরাবর লেগেই থাকবে। এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে এই হস্তমৈথুন নামক বাজে নোংরা স্বভাব থেকে। এছাড়া ধাতু রোগ যখন আপনার শরীরে আক্রমণ করবে, তখন দেখবেন যে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা তৈরি হয়ে যাবে, ঘন ঘন প্রস্রাব দেখা দিতে পারে এবং দেখবেন প্রস্রাবের জ্বালা পোড়া থাকতে পারে। এই সমস্যাগুলো একত্রিতভাবে বড় একটি রূপ ধারণ করে যার নাম হলো দ্রুত বীর্যপাত। এই দ্রুত বীর্যপাত শরীরে যখন প্রবেশ করে, তখন দেখবেন তার শরীর একবারে জীর্ণ ছীর্ণ হয়ে যায়, চাঞ্চল্য মন থাকে না, কোনো কাজে মন বসবে না। এই সমস্যাগুলো যখন শরীরে তৈরি হবে, তখন দেখবেন তার শরীর আস্তে আস্তে ডাউন খেতে থাকবে এবং দুর্বল হয়ে যাবে। তার শুক্রকিট থেকে শুরু করে বীর্য এমন পাতলা হয়ে যাবে, শুক্রকিট অনেক পরিমাণে দুর্বল হয়ে যাবে। যারা এই হস্তমৈথুনের কাজে জড়িত থাকে, দেখা যায় তাদের দাম্পত্য জীবনে বাচ্চা কাচ্চা হতে অনেক সমস্যা দেখা দেয় বন্ধু, এবং বীর্য যাদের পাতলা হয়ে গেছে হয়ে যাচ্ছে, দেখবেন এই হস্তমৈথুনের প্রতিক্রিয়া পরবর্তী সময়ে আসে দেখা দেয়। বন্ধু, এই হস্তমৈথুন নামক সমস্যা থেকে মুক্তি পেতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে বন্ধু। এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন, দেখবেন যে আপনার এই হস্তমৈথুনের সমস্যার কারণে যে সমস্যাগুলো আপনার তৈরি হয়েছে সবগুলো আপনার ধুয়ে মুছে সাফ করতে পারবেন আজকের এই ভিডিও থেকে। হস্তমৈথুন ও ধাতুরোগের কারণে যদি আপনার শরীরে দ্রুত বীর্যপাতের সমস্যা তৈরি হয়ে থাকে, আপনি 100% এই গাছ থেকে রেজাল্ট পেয়ে যাবেন বন্ধু। আমার সঠিক নিয়মে যদি এই গাছের পাতাটি আপনি সেবন করতে পারেন, আপনার দ্রুত বীর্যপাত একেবারে স্থায়ীভাবে সেরে যাবে। এতটাই কাজ দেয় এই গাছের পাতা বন্ধু। এই গাছের পাতার একটি কাজ বলি, যে মেয়েদের সাদা চাপ রয়েছে, দীর্ঘদিন ধরে সাদা চাপের সমস্যা দূর করতে পারছেন না, এই গাছের পাতা এই একই নিয়মে সেবন করলে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর যাদের দ্রুত বীর্যপাত রয়েছে, উত্থানজনিত সমস্যা, তারা যেভাবে সেবন করবেন এই গাছের পাতাটি, আমার হাতে দেখতে পাচ্ছেন, এই গাছের পাতা নেবেন 100 গ্রাম, পাটাই বেটে নেবেন, এর সঙ্গে হিং নেবেন 10 গ্রাম, দুইটি একসঙ্গে পাটাই বেটে 30টি বটিকা বানিয়ে নেবেন, রৌদ্রে শুকিয়ে নেবেন, প্রত্যেক দিন রাতে খাবারের পরে বা সহবাসের 1 ঘন্টা আগে সেবন করুন, 100% রেজাল্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।